সদস্যীয় কারা যাচ্ছে বিশ্বকাপে? বিশ্বকাপ খেলতে যাওয়া 19 সদস্য নাম ঘোষণা করেছে বিসিবি। তার মধ্যে 15 জন খেলোয়াড় যারা বিশ্বকাপ খেলতে যাবেন, কারা যাবেন তা নিয়ে আলোচনা করা যাক। ওপেনার হিসাবে আছেন লিটন, সৌম্য, তানজিদ, পারভেজ হাসান, ইমো। এখানে আমার মতে বাদ পড়বেন পারভেজ হাসান ইমো। ব্যাটসম্যান হিসাবে আছেন শান্ত, হৃদয়, মাহমুদুল্লাহ, জাকির আলী অনেক এবং আফিক হোসেন ধ্রুব। এখানে বাদ পড়তে পারেন আফিফ হোসেন। অলরাউন্ডার হিসাবে সাকিব, সাইফুদ্দিন। পেসার তাসকিন, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজি, সাকিব, হাসান মাহমুদ। কন্ডিশন অনুযায়ী বাদ পড়তে পারেন হাসান মাহমুদ আমার মতে। স্পিনার শেখ মেহেদি, রিশাদ, তানভীর ইসলাম। এর সাথে সাকিব যুক্ত হচ্ছেন, অর্থাৎ চারজন স্পিনার। তিনি থাকলে বাংলাদেশ ক্রিকেটে দুজনের প্লেয়ারে কাজ করতে পারে। তিনি একজন ব্যাটসম্যান এবং একজন স্পিনার হিসেবে কাজ করতে পারেন। এ প্রসঙ্গে খালেদ মোহাম্মদ সুজনের মতে ওপেনার হিসাবে ইমন বাদ পড়লেও করতে পারে, ব্যাটসম্যান হিসাবে দলের কন্ডিশন অনুযায়ী আফিফ বাদ পড়তে পারে, পেস বোলার তানজিদ, সাকিব এবং হাসান মাহমুদ বাদ পড়তে পারে, শেষে স্পিনার তিনজনই থাকবে। আজাদ মজুমদার বলেন, সৌম্য সরকার বড় ভাগ্যবান ক্রিকেটার, তিনি এই মুহূর্তে কোর্সের পছন্দের তালিকায় আছেন। সৌম্য সরকার এর ইঞ্জুরের জন্য একাদশও প্রকাশ করতে পারছে না বাংলাদেশ। এর আগেও আমরা দেখেছি বিশ্বকাপ শুরুর একদিন আগে দল ঘোষণা করা হয়েছে, এমনটি হলে বিষয়টি হবে আনফরচুনেটলি আমরা তা কাম্য করি না। ধন্যবাদ গাইডস, ধন্যবাদ সবাইকে। আপনারা ইচ্ছা করলে বিশ্বকাপ দল নির্বাচন সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে জানাতে পারেন। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।